চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে, নিয়ে আসবো। কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। বাই বাই, টাটা। এই ওঠো বলছি। কি হলো আবার? রাত দুটোর সময় তোমার ফোনে মেসেজ আসছে, ইউ আর বিউটিফুল। আরে ইংলিশের পণ্ডিত, এখানে লেখা আছে ইউর ব্যাটারি ফুল। কের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাবো। তোমারে বলছি না ডাক্তার দেখাইতে, কথা শোনো। আরে বাবা, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বললো? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ির ভাবিরে দিছি। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। এতে আপেল, এটা যদি না পারিস না, তোর আজকে এক চড়মার আমি 48টা দাঁত ফেলাই দেবো। কি বলো, ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে নিছি। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল? তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? দীর্ঘ 18 বছর অপেক্ষা করার পর আব্বা আম্মা বিয়ে দিছিল। ও আচ্ছা, সত্যি করে বলো এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইলো না 9 মাস? ও আচ্ছা। ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন, আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো। বাই বাই।